আমার খিলঞ্জিয়া ভাইয়াজনক হত্যা করা হয়েছিল আর আমার সকলের কারণে এই একটা অত্যন্ত দুঃখের কথা আছিল। ভূমি সংক্রান্ত বিবাদেই হোক, কিন্তু এই অঞ্চলের ভূমাফিয়া বা এই অঞ্চলের তেনেকা অপকর্মত জড়িত থাকা লোকে এই নিরীহ পরিয়ালটোর একমাত্র উপার্জনকারী মানুষজনক হত্যা করেছিল আর সেইটো সঁচাকৈ অত্যন্ত দুঃখের বিষয় আছিল। আমার সরকারে ইয়াক অত্যন্ত গুরুত্ব সহকারে লৈছে। তিনিজনকৈ মন্ত্রীর এখন কেবিনেট সমিতি ইয়াত পঠাই দিয়া হয়েছিল। আগতে দুজন মন্ত্রী আহি ইয়াত গোটেখিনি সরজমিনভাবে চাই গল আর আজি কেবিনেট শেষ করে মই ইয়ালৈ আহি এই পরিয়ালটোর হাতত মই 5 লাখ টাকার এখন চেক মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নির্দেশত তেখেতর মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজির পর আমি এই চেকখন প্রদান করলো আর আশা রাখিছো যে এই সামান্যতম সহায়ে এই পরিয়ালটোক কিছু পরিমাণে সকাহ দিব। আর লগতে এটা কথা স্পষ্ট কৈ দিও যে আমার এই অঞ্চলত যিসকল খিলঞ্জিয়া মানুষ আছে, সেই ধর্ম যিয়েই নহোক কিয়, ইয়ার যিসকল ভূমিপুত্র দেশি ভাই সকল খিলঞ্জিয়া মানুষসকলের উপর কোনো অনুপ্রবেশকারী মানুষের আক্রমণ নচলিব। এই ধরনের অনাহকতে আমার খিলঞ্জিয়া ভাইয়ের উপর করা আক্রমণ আমি কেতিয়াও মানি লব নোৱাৰো আর তার প্রতি আমার সরকার অতি কঠোর হব। ভূমাফিয়া সকলে যি বেয়া কাম করেছে তার উপর সরকার যথেষ্ট কঠোর হব আর আজি এই চেগতে তেখেতসকল সকিয়াই দিছো যাতে এই ধরনের বেয়া কামত তেখেতসকল কোনো কারণত আগবাড়ি না যায় আর যি ধরনের এনেকা অপকর্ম করব তাত কঠোর হাতে দমন করা হব। আর ইতিমধ্যে যি কাম করিলে তাক পুলিশ প্রশাসনে যথেষ্ট কঠোর হাতে ইতিমধ্যে কেবাজনো লোকক আটক করেছে আর পুলিশে অত্যন্ত সক্রিয়তার কাম করে আছে। মই ভাবো যে এইটাই কারণে সেই শিক্ষা হোক যাতে ইয়াত কোনো ভূমিপুত্র বা খিলঞ্জিয়া মানুষক হাত দিবলে সাহস নকরে। তেখেতসকলে যিসমূহ মানুষের ভোট লৈ আজি এই পর্যায়ত আছে সেই মানুষসকলকেও সুরক্ষা দিব নোৱাৰে। আর তাতকৈ ডাঙৰ কথা হল যে যিমানে যি নকক এউডিএফ দলে কেতিয়াও দেশি জনগোষ্ঠীর লাইনত ঠিয় হব নোৱাৰে, দেশি জনগোষ্ঠীর মানুষের ওচর ঠিয় হব নোৱাৰে। কারণ তেওঁলোকৰ ভোট বেঙ্কটোৱে হল অনুপ্রবেশকারী মুসলমান সকল, গতিকে অনুপ্রবেশকারী লোকসকলের ভয়ত হয়তো তেওঁ আহিম বুলি কৈছে, কিন্তু ইয়াত সোমালে অনুপ্রবেশকারী মুসলমানে কি ধরনের লব সেইটো এটা ডাঙৰ কথা। আর দেশি জনগোষ্ঠী আজি বুঝি পাইছে যে তেখেতসকলক একমাত্র ধর্মর কথা কই বিভিন্ন সময় এই ধরনের বিপথে পরিচালিত করা হয়েছে আর সেই কারণে আজি এই অঞ্চলের দেশি জনগোষ্ঠীয় লোকসকলে বুঝি পায় বদরুদ্দিন আজমলের মরম প্রতি কি আর যে অকল শোষণ করলে সেই কথাটা বুঝি পায়। আর আমার সরকার একটা কথা স্পষ্ট, ধর্ম যিয়ে নহোক কিয় খিলঞ্জিয়া মানুষের অস্তিত্ব রক্ষার কারণে আমার সরকারে সদায় কাম করে যায়। আজি দেশি জনগোষ্ঠী এই অঞ্চলের খিলঞ্জিয়া জনগোষ্ঠী, আজি সেই কারণে 5টা জনগোষ্ঠীক আমি খিলঞ্জিয়া মুসলমান হিসাবে স্বীকৃতি দিছো আর এই কারণে দিয়া হয়েছে যাতে এই খিলঞ্জিয়া জনগোষ্ঠী সময়ে কেতিয়াও নিজের অস্তিত্বর সংকটত ভুগিবলগা নহয়। আজি তেখেতসকলের ওসর আমি আহি ঠিয় দিছো এই কারণে যে তেখেতসকলে সাহস পাব লাগিব যে এইখন তেওঁলোকৰ ভূমি, এইখন তেওঁলোকৰ অঞ্চল আর খিলঞ্জিয়া জনগোষ্ঠীয়ে নিজের অস্তিত্বক লৈ সুরক্ষাক লৈ চিন্তা করব নালাগে আর আমার সরকার তেওঁলোকৰ লগত সদায় আছে, সদায় থাকিব।